प्लीज वेलकम मिस्टर अनवारुल आलम शाजुल। अस्सलाम वालेकुम, वेलकम टू शाजुल शो। আনোয়ারুল আলম সজল এই ইউটিউব চ্যানেলে এখন থেকে স্ট্যান্ড আপ কমেডি শো নিয়মিত আয়োজন করা হবে আশা করি। তো সবাইকে স্বাগত জানাই এই শোতে। এই শোতে আমরা চেষ্টা করব সবসময় জীবন ঘনিষ্ঠ কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য। আর আজকে এই ফার্স্ট এপিসোডে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটি বর্তমান সময়ের সবচাইতে আলোচিত টপিক, সবচাইতে হট টপিক, সেটি হচ্ছে বিয়ে। হ্যাঁ, চারপাশে দেখবেন একটা বিয়ের সিজন চলতেছে, যে যেমনে পারতেছে বিয়ে করে ফেলাইতেছে। সীমিত পরিসরের বিয়ে, বৃহৎ পরিসরের বিয়ে, ঘরোয়া বিয়ে, ঘরের বাইরের বিয়ে, দাওয়াত দিয়ে বিয়ে, দাওয়াত ছাড়া বিয়ে, খালি বিয়ে বিয়ে আর বিয়ে। আপনার সামনে পিছে ডাইনে বামে সব জায়গায় খালি বিয়ে হইতেছে, আপনার আর আমার বাদে আর বাকি সবার বিয়ে হয়ে গেছে। এক বড় বাইরে জিজ্ঞেস করছিলাম, ভাই অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? ক বিয়া হইলেই হইল। ছোটবেলায় দেখতাম বড় ভাইরা বিয়া করতেছে, এখন বড় হয়ে দেখি ছোট ভাইরা বিয়া করতেছে, আমারটা কই ভাই? তারপরেও বাসায় পড়ায় পড়ায় ম্যানেজ করছিলাম যে আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়ে করব। বাসায়ও রাজি হয়েছিল, তো তারা ঘটক ম্যানেজ করছে, ঘটক আসছে মেয়ে দেখাইতে নিয়ে যাবে। তো যথারীতি সেই পুরনো নিয়ম, ঘটককে শিখাই দেওয়া হয়েছে যে মেয়ে পক্ষ থেকে ছেলে সম্পর্কে যা যা জানতে চাইবে একটু বাড়ায়া বাড়ায়া বলবেন। ছেলের মাথা উঁচা রাখতে হবে কিন্তু, ছেলে সম্পর্কে যা জিজ্ঞেস করবে বেশি বেশি বলবেন। তো ঘটক মেয়ে দেখাইতে নিয়ে গেছে, মেয়ের বাবা ঘটককে জিজ্ঞেস করছে, ছেলে কি চাকরি বাকরি কিছু করে? আরে চাকরি মানে, ছেলে তো সকাল থেকে বিকাল পর্যন্ত এক চাকরি করে, বিকাল থেকে রাত পর্যন্ত এক চাকরি করে, দুইটাই মাল্টিন্যাশনাল কোম্পানির। বা বাবা, তো ছেলের কি ঢাকায় বাড়ি? বাড়ি মানে ছেলে তো এক রোডে তিনটা বাড়ি আছে। বাবা, তো ছেলের কি গাড়ি? গাড়ি মানে ছেলের তো দুইটা গাড়ি, লগে একটা লঞ্চও আছে। আমি ভাবলাম ঘটক ফাপড় একটু বেশি মারতেছে, ঘটক একটু ইশারা দেই কম দেওয়ার জন্য, তো আমি একটু কাশি দিলাম। ছেলের কি কাশি? কাশি মানে ছেলের তো যক্ষা আছে। এরপরে কি আর বিয়ে হয়? হয় নাই। এরপরে মেয়ে দেখতে গেছিলাম ঢাকার বাইরে চিটাগাং। শুনছি চিটাগাংয়ের মেয়েরা একটু ঝগড়াটে হলেও দেখতে নাকি সুন্দর হয়, সুন্দরী হয়, তো এই জন্য চিটাগাং গেছি মেয়ে দেখতে। তো যাওয়ার পরে মেয়ের মা রিজেক্ট করে দিছে আমাকে, বলছে না না এই ছেলে আমাদের পছন্দ নেই, ছেলের বয়স একটু বেশি। ঘটক কয় কি কন খালাম মা, ছেলের বয়স একদমই বেশি না, কুমিল্লার জ্যামে পইরা চুলদাড়ি বড় হয়ে গেছে। এক বাসায় তো মেয়ের বাপ ডিরেক্ট অপমান করে বাইর করে দিছে, বলছে ছেলে আমাদের পছন্দ না। ঘটক কয় ছেলে তো আমারও পছন্দ না, ক্লায়েন্ট বলে ফালাই দিতে পারি না। তবে ভাই, উপযুক্ত বয়সে যদি আপনার বিয়ে না হয় এবং বাসা থেকে আপনার বিয়ে দিতে না পারে, শুধুমাত্র বাইরের লোকজনই না, ঘরের লোকজনও আপনার উঠতে বসতে খোঁটা দিব। একদিন ঘরে ঢুকেই দেখি যে ঘরের অবস্থা, পরিবেশ এরকম থমথমে কেন, তো বুঝলাম যে আমারে নিয়েই আলোচনা চলতেছিল। তো পরিবেশ স্বাভাবিক করার জন্য আমি আম্মাকে বললাম, কি আম্মা খাইতে দাইতে দিবা না, কী রানছ আজকে? কয় মেয়ের বাড়ির থেকে আমগরে যেটা বানায় ফেরত পাঠাইছে ওইটাই রানছি। কইল ও আজকেও মুরগি রান্না করছো? তবে আপনার জন্য একটা পারফেক্ট মেয়ে খুঁজে বের করতে শুধুমাত্র আপনার মাই পারে, মায়েরাই পারে ছেলের জন্য একটা পারফেক্ট মেয়ে খুঁজে বের করতে। কারণ ছেলের মা মেয়ে দেখতে গিয়ে মেয়ের মায়ের সঙ্গে পান খাইতে খাইতে যে গল্প জোড়া দেয়, মেয়ের মা আবেগের বসে মেয়ে সম্পর্কে গড়গড় করে সব কয়ে দেয়। আর তাছাড়া আপনি তো ইদানিংকার যুগে মেয়েদেরকে কিছু জিজ্ঞেস করতে পারবেন না, মেয়েরা এখন এইসব শুনতে রাজি না। বাবা, আপনি আবার মেয়েরে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, তারা হয় উল্টাপাল্টা কথা বলবো, নয়তো আপনার অপমান করে দিব। আমার মা ভুল করে এক মেয়েকে জিজ্ঞেস করছিল, তা মা তুমি কি রান্না বান্না কিছু পারো? কয় কে এতদিন কি আপনারা না খায় আছিলেন? দেশ বদলে গেছে, যুগ বদলে গেছে, ডিজিটাল হয়ে গেছে, আর এই ডিজিটালের ছায়া মেয়েদের কথাবার্তার মধ্যেও পড়ছে। আমাকে বলা হয়েছে কি ছেলের কি কিছু বলার আছে মেয়েকে, থাকলে সরাসরি বলুক, ছেলে তো কিছু বলে না। আমি ভাবলাম কি বলবো, চেহারাই ঠিক মতো দেখতে পারলাম না, এত বড় ঘোমটা দিয়ে রাখছে। তা আমি বললাম ইয়ে মানে আপনার ঘোমটাটা কি একটু উঠানো যাবে? বলে আগে প্রমিস করেন দেখেই ডিলিট করে দিবেন। হ্যাঁ, জিজ্ঞেস করা যায় না কিচ্ছু, বদলে গেছে যুগ।
আর আত্মীয় স্বজনরে কিছু জিজ্ঞেস করবেন তারা দিব ফাপড়, কারে কি জিগাইবেন আপনি? আত্মীয় স্বজনরেও কিছু জিজ্ঞেস করা যায় না। আমার বাবা মেয়ের চাচারে জিজ্ঞেস করছিল, মেয়ে কি পর্দা টর্দা কিছু করে? আর মেয়ে তো খুবই পর্দানশীল, এইসব নিয়ে আপনারা একদমই চিন্তা করেন না। হ্যাঁ, মেয়ে এত পর্দা করে আপনি চিন্তাই করতে পারবেন না। মেয়ের 8টা ফেসবুক আইডি, সবগুলা প্রোফাইল লক করা। আর আগের মতো প্রশ্নও তো করা যায় না। আগে মেয়েদেরকে জিজ্ঞেস করা হইতো, মা একটু হেঁটে দেখাও তো, এখন বলতে হয় মা একটু বাইক চালায় দেখাও তো। তাও ভালো, সব কিছু বদলায় গেল, একটা জিনিস এখনো বদলায় নাই, এখনো পর্যন্ত বিয়ের জন্য ছেলেরাই মেয়ে দেখতে যায়। নইলে মেয়েরা যদি বিয়ের জন্য ছেলে দেখতে আসতো তাহলে কিন্তু ঘটনা অন্যরকম ঘটতে পারতো, কারণ ওনাদের তো কিছু পছন্দ হয় না। দেখা গেল ছেলে দেখতে আসা ছেলের মাকে জিজ্ঞেস করে বসছে, আচ্ছা আন্টি, আপনার ছেলেদের মধ্যে কি এই ডিজাইনের অন্য কোনো কালার আছে? ছেলের কালারটা একটু ডার্ক, লাইট হইলে ভালো হইতো। আর ছেলেদের লাইফ দেখেন, আই রে লাইফ, একটা ছেলের জীবনের অর্ধেক কাটে বউ খুঁজতে খুঁজতে, বাকি অর্ধেক কাটে বউ সন্তুষ্ট করতে করতে। আর মেয়েদের জীবনের অর্ধেক কাটে জামাই খুঁজতে খুঁজতে, বাকি অর্ধেক কাটে জামাই সন্দেহ করতে করতে। আর ছেলেদের জীবন একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই শুনতে হয়, যেই রকম পড়ালেখা করতেছ এই পড়ালেখায় কিন্তু ভালো বউ জুটব না। মানে একটা ছেলের জীবনের সর্বোচ্চ সফলতা ভালো বউ। আর মেয়েদের সারা জীবন শুনতে হয়, এখন নামা বিয়ের পরে করবা। আমি একটু ফ্রেন্ডদের সঙ্গে বাইরে যাই, এখন নামা বিয়ের পরে যাবা। আমি একটু রেস্টুরেন্টে যাই, এখন নামা বিয়ের পরে যাবা। আম্মু একটু মুভি দেখতে যাই, এখন না মা বিয়ের পরে যাবা। এমনকি তারা যদি বলে আম্মু বিয়ে করব, এখন না বিয়ের পরে করবা। তবে হ্যাঁ, যারা নিজের ব্যবস্থা নিজেই করে ফেলায় তারা বেস্ট, তাদের কোনো ঝামেলা নাই। মানে ওই পালায়া বিয়ে শাদি করে ফেলা আর কি, আমার তো হেড়েও হয় নাই ভাই, আমার হবে কি? জীবনে দুইটা রিলেশন করছিলাম, কোনোটাই ঠিক নাই, পালায়া বিয়ে করবো কেমনে? এক মাইয়া রাইতের বেলা স্বপ্ন দেখাইতো আমারে, প্রত্যেক রাইতে কথা হইলেই ফোনে কইতো, বাবু আমার বাসায় যদি আমাদের রিলেশন মেনে না নেয় তাহলে কিন্তু আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। হ্যাঁ পালায়া হয় ঠিকই গেছে, আমারে নিতে ভুলে গেছে। বিয়া ঠিকই হয়েছে, আমার লগে হয় নাই। আমি এখন মাঝে মাঝে নিজেরে সান্ত্বনা দিই, অর পোলার লগে চোখ পোলান্টিস খেলি টিল। এরপরে যেটা পটাইছিলাম মোটামুটি ছোটোখাটো আসিল, পোলাবেন পোলাবেন আসিল, যা কইতাম তাই শুনতো। একদিন বলছিলাম, ইয়ে মানে বেবি চলো আমরা পালায়া যাই, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো চলো পালায়া যাই, কিন্তু সন্ধ্যার আগে বাসায় পৌঁছায় দিও। হ্যাঁ নিজের ব্যবস্থা নিজেও করতে পারি নাই, বাসার লোকজনও পারে নাই, ঘটক ধরেও কোনো কাজ হয় নাই, আর ওইবই বা কেমনে? ছেলের যোগ্যতা কী? এটা হচ্ছে একটা ছেলের জীবনের সবচাইতে চিরন্তন প্রশ্ন, ছেলের যোগ্যতা কী? বিয়ে যে করবেন আপনার যোগ্যতা কী? বিয়ের মার্কেটে আপনার ভ্যালু কী? বিয়ের মার্কেটে ভ্যালু পাইতে হইলে আপনাকে অবশ্যই ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ব্যাংকার হইতে হবে, নয়তো সরকারি কর্মচারী হইতে হবে। নইলে ছেলে কি করে? আর মেয়েদের অবশ্যই সুন্দরী হইতে হবে, ফর্সা হইতে হবে। মেয়ে কালো, মেয়ের গায়ের রং কেমন ময়লা, কিন্তু মেয়ে তো উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত, তাতে কি? ওই যে আমাদের সমাজ আমাদের শিখায় দিছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী, এই দর্শন থেকে আমরা আজও পর্যন্ত বেরোইতে পারি না এবং কোনোদিন পারবও না। বিয়ে করতে গেলে একটা ছেলেকে ওয়েল স্টাবলিশ হইতে হবে, এবং এই ওয়েল স্টাবলিশ হইতে গিয়ে তার যদি জীবনের তিন ভাগের দুই ভাগ চলেও যায় কিচ্ছু যায় আসে না। ছেলের বয়স তো বেশি, তাতে কি? ছেলে তো পয়সাওয়ালা, এখন এই পয়সাওয়ালা ছেলের জন্য কম বয়সী একজন পাত্রী লাগবে। কি আশ্চর্য আমাদের চিন্তা ভাবনা! আর একটা মেয়ে যদি ওয়েল স্টাবলিশ হওয়ার পরে বিয়ের সিদ্ধান্ত নেয়, মেয়ের তো বয়স বেশি, আরও আগে বিয়ের ব্যবস্থা করবেন না, এখন এই মেয়ের জন্য ছেলে কই পাবেন? কি যে করলেন না আপনারা! কি থিঙ্কিং আমাদের, কি চিন্তা ভাবনা! এই হচ্ছে আমাদের চেতনা। দুজন মানুষ কিচ্ছু যায় আসে না, একজন ছেলে একজন মেয়ে। দুজন মানুষ এটা আমাদের চিন্তাই আসে না, একজন ছেলে একজন মেয়ে আমাদের চিন্তা হলো এইটা। আরেকটা জিনিস আমরা চিন্তা করি না, সেটা হচ্ছে তুমিও মানুষ আমিও মানুষ, ফারাকটা শুধু মস্তিষ্কে। ভালো থাকবেন।